কাটমানি ফেরত বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর নাম করে মারধর করা হয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত এমনকি পঞ্চায়েত শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে কাটমানি নিয়ে বিক্ষোভ জেলায় জেলায় কোথাও গ্রামবাসী আবার কোথাও বিজেপি কর্মীরা সামিল হচ্ছে বিক্ষোভে মঙ্গলবার আরামবাগের বেউর গ্রাম এলাকায় পঞ্চায়েত সদস্য রাহিনা বিবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা রাহেনা বিবি গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের সদস্য স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ রাহেনা বিবি পঞ্চায়েত সদস্য ও তার স্বামী বাবর আলী খাঁ তৃণমূল নেতা হওয়ার প্রভাব খাটিয়ে এলাকায় সমস্ত উন্নয়নমূলক কাজ থেকে ভালো টাকা আত্মসাৎ করেছে পাশাপাশি একশো দিনের কাজের টাকাও নয় ছয় করেছে সেই কারণে স্থানীয় বিজেপি কর্মীরা মঙ্গলবার তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার বাড়ি গিয়ে বিক্ষোভ করে দাবি করে কাটমানি ফেরতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আরামবাগ থানার পুলিশকে পরিস্থিতির সামাল দেয় যদিও কাটমানি খাওয়ার কথা অস্বীকার করেছে রাহেনা বিবি ও তার স্বামী বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 আমাদের কাটমনি টাকা ফেরত দিতে হবে আমাদের কবরস্থানে দু লাখ চুয়াত্তর হাজার টাকা বাবর খাকে ফেরত দিতে হবে আমার গ্রামের নেতা মহিমা বিবি পঞ্চায়েত মেম্বার ওনার স্বামী বাবর আলী খাঁ উনি লুটে পুটে খেয়েছেন কবরস্থানের টাকা খেয়েছেন প্লাস গরিব দুঃখী টাকা মেরে গেছে যাকে ইন্দিরা বাসন দিয়েছে তার কাছে বিশ হাজার ত্রিশ হাজার করে টাকা নিয়েছে বেকার ভাজারের লোকের কাছে যে টাকা আসছে সে টাকা লুটে পুটে খেয়েছে জব কার্ড যারা কাজ করেছে তাদের টাকা কোনো ভয় দেখে উমকে দিকে তুলেছে নিরীহ মানুষকে অত্যাচার করেছে লোকের বাড়ি হামলা করেছে লোকের বাড়ি এর বাসটা আট টাকা ভেঙে গেছে ধান চুরি করে নিয়ে গিয়েছে তখন যুগে হ্যাঁ তিনি মনে যখন আসছিল আর সাত বছরে গিয়ে বলছি কিন্তু তখন বলছে কিছু লোকের রেশন কার্ড বন্ধু করতে দেয় না কিছু লোকের জব কার্ডের বাড়িতে এখনো জমা আছে প্লাস উনি স্কুলের টাকা যে আসে বাচ্চাদের প্রতি বছর প্যান্ট জমা দেয় সেই টাকাটা মাস্টারকে ভয় দেখিয়ে নিয়ে নিয়েছে লুটে ফুটে আশি লাখ টাকা খেয়েছে আমরা চাইছি এটা সুস্থভাবে বিচার হোক আমাদের হোক আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক টাকা ফিরিয়ে দেওয়া মানি অ্যাটাক মানি টাকা খেয়েছে কাঠ মানি খেয়েছে কাঠ মানি টাকাটা আমাদের দিকে রিটার্ন করে দেওয়া হোক